হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। ভিডিও শুরুতেই অসংখ্য ধন্যবাদ, কারণ আগের দিন আমরা যে গানটার উপর রিয়াকশন দিয়েছিলাম, ক্যান ইউ বি মি, জাকিলাভের, অনেক রিকোয়েস্ট এসেছিল এই গানটার উপর রিয়াকশন দেওয়ার জন্য। তো সেটার উপর আমরা ফাইনালি অনেকদিন দেবো না করে 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 রিয়াকশন দিয়েছিলাম, এবং রিয়াকশন দেওয়ার পর যেটা সব থেকে আমাদের বড় পাওনা ছিল সেটা হচ্ছে জাকিলাভ নিজে এসে আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছেন। মানে এর থেকে প্রাপ্য আর কিছু হতে পারে না, বিশাল ব্যাপার। ইয়ো ম্যান, জাস্ট ইয়ো, বিশাল ব্যাপার, সিরিয়াসলি, মানে আমাদের কাছে অন্তত বিশাল ব্যাপার একদম। কেননা জাকিলাভ এতটা পপুলার বাংলাদেশে, এবং ইউটিউবার হিসেবে যথেষ্ট পপুলার, সবাই মোটামুটি চেনেই আর কি। মানে বাংলাদেশের জাকিলাভ, বললাম তো আমি, টিমটা ওদের যথেষ্ট পপুলার। সৌভিক, মানে সৌভিক আহমেদ, তারপরে জাকিলাভ, এরা মানে প্রত্যেক ব্যামি প্রত্যেকেই আর কি পরিচিতি আর কি। তারা এসে আমাদের কমেন্ট করছে আর কি, মানে তারা কথা 18 বছর না কত বছর, 13 বছর বলছো না প্রায়? হ্যাঁ, আগের দিন যে কমেন্ট, 13 বছর পরিশ্রম করে এই জায়গায় এসছে একদম। আর সেখান থেকে আমাদের এই চ্যানেলটা মাত্র 4 মাসের, মাত্র 4 মাসের একদম চ্যানেলটা। তো সেখানে আমাদের কাছে তারা যে কমেন্ট করেছেন আমাদের চ্যানেলে এসে, আমাদের ভিডিও দেখে, এটা সত্যি আমাদের কাছে বিশাল বিশাল বড় পাওনা একদম, এটা সত্যি। এবং যদি তোমরা আবার আমাদের ভিডিওটা দেখছো, তো রিকোয়েস্ট, আমরা আগে রিকোয়েস্ট করে কমেন্টে রিকোয়েস্ট করেছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, এখন অবধি রিপ্লাই দাওনি। তো প্লিজ, আমরা চাই তোমাদের সাথে সরাসরি কানেক্ট হতে, তোমার সাথে কথা বলতে। তোমাদের গান সত্যি আমাদের প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, কিছু বলার কথা না। তো এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আচ্ছা, এবার চলে আসো আমাদের ভিডিওতে। আগের দিন একটা ক্লিপ দেখেছিলাম বড় ছেলে নাটকটার, অসাধারণ অসাধারণ বললেও হয়তো শব্দটা ছোট পড়ে যাবে সেই ক্লিপটার সামনে। সেই বড় ছেলে নাটক আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা দাদা নাটকটা দেখো, মানে এখনো দেখোনি, কেন দেখছো না, এরকম। যাই হোক, সত্যি মানে আমরা সময় করে উঠতে পারতাম, আমাদের ভিডিও বানাবো না, কাজে যাবো না, নাটক দেখবো, মানে সত্যি সময় করতে পারছি না, কিন্তু সত্যি আমার দেখার খুব ইচ্ছা। এবং তারপর অনেক রিকোয়েস্ট এসেছিল যে অপূর্বর কোনো গানের ওপর রিয়াকশন দেওয়ার জন্য। তো আজকে আমরা দুজনে ডিসাইড করলাম যে সেই বড় ছেলের অপূর্বরই একটা গান আছে। গানটার নাম কি ভাই? গানটার নাম হলো তাই তোমার খেয়াল। তাই তোমার খেয়াল, ঠিক আছে, বড় ছেলেরই। সেই অপূর্ব, সেই মেহজাবিন আছেন। আর গানটা কে গেয়েছে? গানটা মনে হয় মিফতা জামান, যতদূর মনে হয়। সাজিদ সরকার তো মিউজিক ডিরেক্টর আর কি, আর মিজানুর রহমান, মিফতা জামান তো মানে তোর এই যে ড্রামাটার প্রোডিউসার না ডিরেক্টর আর কি, স্টোরি রাইটার আর কি। হ্যাঁ, তো সিঙ্গার হচ্ছে মিফতা জামান। যদি প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, রাগ করো না। আমরা চিনি না প্রোনাউন্সিয়েশন, আমি প্রোনাউন্সিয়েশন কি হয় জানো তো, অ্যাকচুয়ালি আমার নামটা আমি কিভাবে উচ্চারণ করবো সেটাই অ্যাকচুয়ালি রাইট হয়, ঠিক আছে। তো যাই হোক, সেসব নিয়ে আর্গুমেন্ট আমি যেতে চাই না। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, আমরা কোনো রকম অসম্মান করতে চাইছি না তাকে। তো যাই হোক, তো এই হচ্ছে আজকের গানটা, তাই তোমার খেয়াল। তো চল গানটা আগে শুনে নি, তারপর বাকি কথা হবে একদম। সিডি চয়েস ধরে গেছে, সিরিয়াসলি। এই ঠুনকো জীবনে তুমি কাছের দেয়াল, আধটু কারণে যদি হও বেসামাল, মনে তাই তোমার খেয়াল, মনে তাই তোমার খেয়াল। আমি কোনো মুখোশ করিনি, আমি কিছু আড়াল করিনি, শুধু ভালোবেসেছি, প্রেমের বাজি ধরিনি। সত্যি দারুণ কথা, খুব কম গান আছে আমি তোমার হলাম। ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম, মনে হয় আমি কোনো শুধু ভালোবেসেছি, প্রেমের বাজি ধরিনি। মিজানুর রহমান পরিচালিত বড় ছেলে, মানে অসাধারণ। আগের দিন হয়তো মানে লাস্ট ওই যেটা ইমোশনাল সিনটা দেখেছিলাম সেটা থ্রুতে হয়তো পুরোটা না বুঝতে পারলেও মানে এই গানটা থ্রুতে কিছুটা বোঝা গেল আর কি, আমার মনে হয়। মানে ভাইরা রাগ করবেন যে এখনো আমরা দেখছি না, এবার দেখতেই হবে, মানে আর দেখে আর থাকা যাচ্ছে না সিরিয়াসলি। মানে গানটা অসাধারণ। মানে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে এই গানগুলো শুনলে মনে হয় কোথাও না কোথাও নিখাত প্রেম এখনও বেঁচে রয়েছে, যেটা আমার ধারণা হলো। কেননা এই যে কথাগুলো ছিল, আমার এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল, মানে যদি মানুষের মনে যদি কোথাও না কোথাও নিখাত প্রেম বা সত্যিকারে ভালোবাসা না থাকে, তাহলে সেই লেখাগুলো আমাদের কলমে দিয়ে বেরোয় না। তো সেখান থেকে মনে হয় মিজানুর রহমান যিনি রয়েছেন, যিনি ডিরেক্টর, তিনি লিরিক্স লিখেছেন কিনা আমি জানি না, বা তিনি এই গল্পটাকে যে সুন্দরভাবে সাজিয়েছেন সেই থিমের উপর তৈরি করে যে গানটা তৈরি মানে লেখা হয়েছে, জাস্ট এক কথায় অসাধারণ গান, অসাধারণ গান। মানে খুব কম এরকম গান আছে আমাদের জীবনে যেটা ফার্স্ট টাইম বা একটা লাইন শুনলে মন ছুঁয়ে যায়। আমার জীবনে অন্তত সত্যি এটা সেই গান, এক ফোঁটা মিথ্যে বলছি না, সত্যি এটা সেই গান। যে এত সুন্দর ভয়েসটা ছিল, মানে গানটার সাথে যে ভয়েসটা প্রয়োজন ছিল না, পার্টিকুলার সেই ভয়েসটাকে ইউজ করা হয়েছে। এবং আরেকটা যেটা লাইন ছিল, আমি কোনো মুখোশ পড়িনি, অসাধারণ কথা, অসাধারণ কথা। শুধু প্রেমের বাজি ধরিনি, প্রেমের বাজি ধরিনি, অসাধারণ কথা, শুধু প্রেম ভালোবেসে গেছি, একদম একদম বেশ 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 অসাধারণ। আর অপূর্ব, উনার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর উনি ন্যাচারাল অ্যাক্টিং করেন। যেখানটা দেখালো যে উনি এসে বসলেন, বসে মুখের ঘাম মুছছেন, জামাটাকে করছেন, মানে একটা আমরা ওনাকে একটা কাপল বসে আছে আমাদের সামনে, পার্কের মধ্যে আমরা তাদেরকে দেখছি, অসাধারণ অ্যাক্টিং, এক কথায় অসাধারণ অ্যাক্টিং, মানে কিচ্ছু বলার কথা না। নাটকটা যতক্ষণ না দেখছি ততক্ষণ মনে হচ্ছে সিরিয়াসলি নাটকটা দেখতে হবেই হবে। আমি অ্যাকচুয়ালি তো অপূর্ব নাটক দেখি আর কি, আমি তোকে বললাম এটাই আমার দেখা হয়নি হয়তো, মানে ওরই জীবনের সব থেকে বড় হয়তো নাটক এটা, এটাই আমি দেখতে পারি। আমার যতদূর মনে হচ্ছে, আমি শিওর না কিন্তু আমার মনে হচ্ছে আর কি, কেননা গান টান যেরকম ভিউ আর কি, নাটকেরও প্রচুর ভিউ, এটা দেখতেই হবে। আর বারবার যা কমেন্ট আসছে আর কি এটা নিয়ে, এটা না দেখলে চলছে না। ভালো লাগলো, মানে যতই বাংলাদেশের গান শুনেছি আমি ছোট করতে চাইছি না, বাট ফার্স্ট ওই যে তোমার পিছু ছাড়বো না 1 নম্বর, আর ওটা ছিল একটু পুরোপুরি রোমান্টিক, এটা রোমান্টিক প্লাস স্যাড সং যদি ধরি, তো এই দুটো গান যেটা আমার মনে প্রচন্ড পরিমাণে, বিশেষ করে এই লাইনটাই কথা একদম একদম দাগ কেটে যাচ্ছে অন্তত আমার জীবনে, সিরিয়াসলি বলছি। বিভৎস বিভৎস লেগেছে আমার গান, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার কথা না। বেশ ভালো লাগলো গানটার উপর রিয়াকশন দিয়ে, আজকে মনে হচ্ছে যে সত্যি হ্যাঁ একটা রিয়াকশন দিলাম। আর সবথেকে বড় কথা মানে মানে ওদের নাটকগুলোর, বাংলাদেশের যে নাটকগুলো হয় তাতে এত সুন্দর সুন্দর গান হয়, মানে এটা ধারণার বাইরে, মানে মুভিতেও হয়তো এরকম গান হয় না আর কি, মানে আমার এক্স্যাক্ট আমার যতটা মনে হয়, পার্সোনাল ওপিনিয়ন যদি চাস আমি সেটাই বলতে পারি, নাটকে অসাধারণ গান আর কি। আর মানে তাসিন ফাসিনেরও কয়েকটা আছে আর কি, এরাও খুব ভালো গান গায় নাটকে আর কি, আসবো আমরা পরে তাসিনেরই নিয়ে আসবো, একদম একদম, তারাও গান গায় আর কি নাটকের, দারুণ গান আর কি একদম। তো তোমাদের যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দিও। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না, ভুলছোও না কমেন্ট। এখন আমরা অনেক বড় বড় কমেন্ট আর কি আসছে আর কি, অনেকে গল্প লিখছে, এক ছোট বড় ছেলে গল্প লিখেছে, একদম বেশ ভালো লেগেছে, এক একজন অনেক অনেক কিছু বলছে আর কি, ভালো লাগছে। দেশের ভাই বলে কিছু না, ওদের সব জয় বাংলা, বেশ বেশ ছোট না বড় বড় কমেন্টই আসছে, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমরা উৎসাহ পাই। একদম এত ভালোবাসা পেয়ে সত্যি আমরা আপ্লুত, এর থেকে বেশি কিছু বলার কথা না। অবশ্যই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ যেন টাটা।